নবম শ্রেণী ছাত্ররা, নবম শ্রেণী ছাত্ররা, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা পড়তেছিলাম হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়। তো হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় বোধহয় আমাদের শেষ হয়ে গেছে। আজকে থেকে আমাদের শুরু করার কথা ছিল দ্বিতীয় অধ্যায়, নাকি গতদিন দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম কি শাহরিয়ার? শাহরিয়ার, আমরা কি গতদিন দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম? আচ্ছা, গত ক্লাস ছিল, সে একটু বলো তো আমরা কি কাজ করেছিলাম গত ক্লাসে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, লেনদেনকে শুরু করছিলাম। সে আমার খাতায় লেখা আছে না মনে হয়, আজকে আমাদের লেনদেন শুরু করতে হবে বোধ হয়। বিপুল ক্লাসে ছিলে লাস্ট ক্লাসে? বিপুল, বিপুল তুমি কি লাস্ট ক্লাসে ছিলে? বিপুল কথা বলো না কেন, এইগুলো ছেলেরা কথাই বলে না, এরা যখন কোনো প্রশ্ন করি কোনো অ্যান্সার নাই, তাহলে কিভাবে হবে? আচ্ছা আচ্ছা, সেই বিষয়টা আমি বলছি যে লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। বৈশিষ্ট্য আলোচনা করি নাই, তাহলে দাঁড়াও আমি একটু, লেনদেন কি বলছিলাম যে লেনদেন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, হিন্দি শব্দ লেনা দেনা থেকে, এগুলো বলছিলাম। দেখো দেখো তো দীপ কি কি বলেছিলাম, মানে শুধু লেনদেনের ধারণা আমাদের পড়া হয়েছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য পড়ি, ঠিক আছে? তো ছাত্র ছাত্ররা, তোমরা একটু খেয়াল করো, আমরা এর আগের ক্লাসে পড়েছি লেনদেন, তাই তো? এখন আমরা এটা জানি যে লেনদেন মানে আদান প্রদান। লেনদেন মানে কি? আদান প্রদান। দয়া করে প্রত্যেকের ক্যামেরা ওপেন থাকবে, হ্যাঁ? ক্লাসে কেউ ক্যামেরা অফ করে ক্লাস করবে না, তাহলে বুঝবে সে ক্লাস করতেছ না। আমি কথা কি তোমাদের বুঝাইতে পারছি? প্রত্যেকের ক্যামেরা ওপেন থাকবে, মাইকটা অফ থাক, সমস্যা নেই। প্রশ্ন করার সময় মাইকটা অন অন করবা, বাকিরা সবাই ক্যামেরাটা ওপেন করে রাখবা, ঠিক আছে? ক্যামেরা ছাড়া কোনো ক্লাস নাই। তুমি ক্লাসে আছো কিনা আমি দেখতে পাবো, ঠিক আছে? হাসান, হোসেন, বিপুল, দয়া করে ক্যামেরা ওপেন রাখো। তো আমরা যেটা বিষয়টা বলছিলাম, খেয়াল করে দেখো যে প্রত্যেকটি ঘটনা লেনদেন হবে। তো লেনদেন হতে গেলে বেশ কয়েকটা, তার কয়েকটা শর্ত পূরণ করতে হয়, কয়েকটা বৈশিষ্ট্য পূরণ করতে হয়, সেই বিষয়গুলো আমাদের হিসাব করে নিতে হবে। আচ্ছা, এবার আমি একটু বলি, কথা মন্দে শুনুন। আমরা এর আগের দিন পড়েছি যে সাধারণত অর্থ সম্বন্ধীয় কোনো ঘটনা বা অর্থ সম্বন্ধীয় কোনো আদান প্রদানকে আমরা কী বলে থাকি? লেনদেন বলে থাকি। অর্থ সম্বন্ধীয় আদান প্রদানকে কী বলি? লেনদেন বলে থাকি, নাকি? তো লেনদেন শব্দটি সাধারণত উৎপত্তি হয়েছে হিন্দি শব্দ থেকে, হিন্দি শব্দ লেনা ও দেনা থেকে। তো লেনা মানে গ্রহণ এবং দেনা মানে কি? প্রদান। তাহলে লেনদেন শব্দের আবেদনই করতে হলো আদান প্রদান, কিন্তু সকল ধরনের আদান প্রদানকে আমরা লেনদেন বলতে পারবো না, বুঝতে পারছো? তাহলে এই সব ধরনের আদান প্রদানকে আমরা লেনদেন বলতে পারবো না। তো সেই লেনদেন বলতে গেলে বেশ কয়েকটা বৈশিষ্ট্য তাকে ফ্ল্যাপ করতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন ভালো মতো দেখব। আমরা আমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 9 বের করব। কত নম্বর পেজ? 9 নম্বর পেজ। গতদিন আমি তোমাদেরকে আরও আলোচনা করেছিলাম যে ঘটনা কাকে বলে। ঘটনা কি? যে কোনো কিছু ঘটে যাওয়া, এটা ঘটনা বলে। ঘটকার দুই প্রকার, এটা কি অনার্থিক ঘটনা, একটা আর্থিক ঘটনা, এই তো নাকি? এই বিষয়গুলো আলোচনা করেছি, এখন সরাসরি আমরা বইতে চলে যাব। বই আমাদের কি কথাগুলো বলছে সেগুলো আমরা একটু দেখ, একটু খেয়াল করি। খেয়াল করো, আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। খুব ভালো করে খেয়াল করতে হবে কথাটা, যে প্রত্যেকটি লেনদেন কিন্তু কি একটা ইভেন্ট, একটা ঘটনা, বাট প্রত্যেকটি ইভেন্ট বা ঘটনা কি একটা লেনদেন নয়। লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, নিম্নে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে, জানতে হবে। তো প্রথম যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে আমাদের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য শব্দের অর্থ কী? লেনদেন একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, ঠিক আছে,
ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, না নতুবা কি উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। মানে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে, কথা বুঝতে পারছো? যেমন একটা উদাহরণ দেওয়া আছে এখানে, দেখো উদাহরণটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে ব্যবসায় ম্যানেজারের মৃত্যু হয়েছে, এটা একটা আর্থিক ক্ষতি কিন্তু যার অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়। আসলে এটা কি পরিমাপ করা যায়? যায় না। সুতরাং এটা কি লেনদেন নয়, এটা কিন্তু ব্যবসা সংক্রান্ত ঘটনা, ঘটনা না? কিন্তু খেয়াল করো এটা কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, তাহলে টাকার অঙ্কে পরিমাপযোগ্য না হলে সেই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না। আর একটা সহজ উদাহরণ তোমাকে যদি বলে থাকি, এই যে ম্যানেজার একজন মারা গেছে, ভালো কথা, এরপরে আমরা নতুন আরেকজন ম্যানেজার নিয়োগ দিলাম, তো নিয়োগ দিলে কি তখন সেটাকে লেনদেন হবে? না, কারণ নিয়োগ দিলে তাকে আমরা সাথে সাথে বেতন দিয়ে দিই না, সে কাজ করার পরে তাকে বেতন দিই। তার মানে নিয়োগ দিলেই কিন্তু তখন লেনদেন হলো না, লেনদেন হবে পরবর্তীতে যখন তাকে বেতন দিব। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই যে কারণটা হলো এই এই ঘটনাগুলোর সাথে কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়। পরে বলছে দেখো, কিন্তু আগুনে পণ্য পুড়ে যাওয়ায় ঠিক আছে 10-20 হাজার টাকা ক্ষতি হলো, এটি লেনদেন। কারণ এই যে আগুনে পণ্য পুড়ে গেল কিন্তু 20 হাজার টাকা কি ক্ষতি হলো, এই যে টাকায় পরিমাপ হচ্ছে তার লেনদেন। তাহলে মনে হচ্ছে কোনো ঘটনার পাশে যে টাকা লেখা না থাকে তাহলে সেটা লেনদেন নয়। একদম খুব সহজ কথা, কথা কি বুঝতে পারছো? আবার সব ঘটনার পাশে টাকা লেখা থাকলেই যে সেটা লেনদেন হবে তা নয়, কথা কি বুঝতে পারছো? তাহলে প্রথম কথা কি আমাদের বুঝতে হবে, ঠিক আছে, যে লেনদেন হতে গেলে অবশ্যই কি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বাবা। তাহলে আমরা কি কথাকে বুঝতে পারছি? এবার নেক্সট আমরা যে দ্বিতীয় বিষয়টা আসছি সেটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেন হতে গেলে অবশ্যই আমাদের কি কোনো না কোনো আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন বিষয়টা কি আমি একটু তোমাকে বুঝায় বলি, তবে লেনদেন হবে। খেয়াল করো, মনে করো হাসান, হাসান তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো বাবা? হাসান রেসপন্স করো। হ্যাঁ হাসান, মনে করো তোমার কাছে 5,000 টাকা আছে, কত কত আছে? 5,000 টাকা আছে। হ্যাঁ, এখন এই 5,000 টাকা থেকে তুমি বিপুলকে 2,000 টাকা দিয়ে দিলে, বিপুল তোমার কাছে টাকা পেত, বিপুলকে কয় টাকা দিলে? 2,000 টাকা দিলে। আচ্ছা এখন বলো তো হাসান তোমার কাছে কয় টাকা আছে? তোমার কাছে কয় টাকা আছে হাসান? 3,000 টাকা আছে। তাহলে খেয়াল করো বিপুলের কাছে ধরো আগে টাকাই ছিল না, কিন্তু বিপুল 2,000 টাকা পাওয়ার ফলে কি তার কাছে 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। খেয়াল করছো? তাহলে দুইজনের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে না? হাসানের কি আর্থিক অবস্থা কমে গেছে, বিপুলের আর্থিক অবস্থা বেড়ে গেছে। তাহলে কি এটা বলতে পারবো আমরা লেনদেন? তাহলে লেনদেন হতে গেলে কি করতে হবে? অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার? ও স্যার সবাই বুঝছি? যদি কেউ না বুঝি আমাকে বলতে হবে, স্যার এই বিষয়টা বুঝি নাই। আচ্ছা থ্যাংক ইউ, পরে আসেন। তো নগদ, দেখো নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, এটা একটা আর একটা উদাহরণ দিয়েছে আমি, এনাদের একটা উদাহরণ দিয়েছিলাম যেখানে প্রতিষ্ঠানে আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে। খেয়াল করছো? তাহলে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে, তাহলে এটা একটা লেনদেন, ঠিক আছে। আবার যদি দেখো 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের অর্ডার দেওয়া হলো, ফরমাশ দেওয়া হলো অর্ডার, বুঝছো, তাহলে এটা লেনদেন হবে না। কারণ এই অর্ডার দিলে কি তখন কি আমাদের লেনদেন হয়নি, যতক্ষণ না পর্যন্ত ওইটার জন্য আমরা টাকা পরিশোধ করব ততক্ষণ লেনদেন হবে না, বুঝতে পারছো? আচ্ছা তাহলে কথা কি বুঝতে পেরেছি সবাই স্যার? এরপরে যে বিষয়টা খেয়াল করো সেটা হচ্ছে দ্বৈত সত্তা। লেনদেনকে লেনদেনই প্রতিটি লেনদেন দুটি পক্ষ থাকতে হবে, প্রতিটি লেনদেনের কটা পক্ষ থাকতে হবে? দুটি পক্ষ থাকতে হবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, এক পক্ষকে সুবিধা প্রদান করবে। ভালো করে বুঝছো? এই কথার সাথে উদাহরণ যেটা দিচ্ছি সে উদাহরণটা ভালো করে মিলে না। মানে প্রত্যেকটা লেনদেনের দুইটি পক্ষ থাকতে হবে, কয়টি পক্ষ থাকতে হবে? দুইটি পক্ষ, বুঝতে পারছো? কারণ আমাদের আমরা হিসাব রক্ষণ করি দু তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী। হিসাব রক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম কি? দু তরফা দাখিলা পদ্ধতি, ঠিক আছে। এখন আজ পর্যন্ত কি কোনোদিন দেখেছো যে ওই যে তোমাদের বাড়ির পাশে মুদির দোকানদার, সে কোনোদিন এই যে অ্যাকাউন্টিং নিয়ে বসে ডেবিট ক্রেডিট করে হিসাব রক্ষণ করতেছে কোনোদিন দেখছো? তারপরে তোমাদের বাড়ির সামনে চাট দোকানদার দেখছো? দেখো নাই। যে তরকারি বিক্রেতা দেখছো, মুরগি বিক্রেতা, তাকে দেখছো কখনো? করে নাই। তার মানে তারা কিন্তু কখনো কি হিসাব বিজ্ঞানের
বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে না। তাহলে তুমি বলতে পারছো, তাহলে কি অ্যাকাউন্টিংয়ের প্রয়োগ নাই? আসলে তা নয়, অ্যাকাউন্টিংয়ের প্রয়োগ ছাড়া কি পৃথিবী অচল এখন বর্তমানে? তাহলে অ্যাকাউন্টিংয়ের প্রচলনটা কোথায় আছে? বড় বড় কোম্পানিতে, বড় বড় ব্যাংকে, প্রত্যেকটা লিমিটেড কোম্পানি যেখানে যেখানে কোম্পানি আছে, সরকারি আর্থিক অবস্থার মধ্যে আছে, প্রত্যেকটা জায়গায় বড় বড় প্রতিষ্ঠান যেখানে সেখানে কি হিসাব বিজ্ঞান অবশ্যই কি আমাদের লাগবেই, কারণ হিসাব রক্ষণে একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি। আর যারা এই ছোটোখাটো ব্যবসা করে, এরা তো বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসাব রক্ষণ নাও করতে পারে, এরা হিসাব রাখে একতরফা দাখিলা পদ্ধতিতে, বা ওরা যেটা ওদের মত মতো আর কি হিসাব রক্ষণ করে থাকে। তো ওইটা আছে বিজ্ঞানসম্মত পদ্ধতি না, আমরা যেটা শিখছি এটা কি বিজ্ঞানসম্মত পদ্ধতি। হিসাব বিজ্ঞান হলো বা হিসাব রক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম কি দুতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতির দুইটা পক্ষ থাকে, কটা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা কি ক্রেডিট পক্ষ। তো সমস্ত লেনদেনগুলো একটা আমাদের কি করতে হয়, একটা নির্দিষ্ট সময় শেষে এটাকে ডেবিট না ক্রেডিট সেটাকে আগে কি বিচার করে সেটাকে আমরা কি করতে হয়, আগে শ্রেণীবিন্যাস ই করে নিতে হয়, তোমার আছে লিপিবদ্ধকরণ করে নিতে হয়। কথা কি বুঝতে পারছো? এইখানে যে উদাহরণটা দিয়েছে যে তোমার দ্বৈত সত্তার, এই উদাহরণটা আসলে ঠিক হয়নি। কর্মচারী বেতন দেওয়া হবে, দেওয়া হলো 5,000 টাকা, এক্ষেত্রে একটা পক্ষ বেতন খরচ, একটা পক্ষে কি নগদ নিশাব। তো ঠিক আছে, এরকম একটা কথা বলছি, উদাহরণটা আসলে ঠিক হয়নি। প্রতিটি লেনদেনে কটা পক্ষ থাকতে হবে? দুইটা পক্ষ থাকতে হবে, দুইটা হিসাব থাকতে হবে। কথাকে তোমাদেরকে বুঝাইতে পারছি? তারপর আসো, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ মানে কি? নিজেই নিজের কি তোমার আছে পরিপূর্ণ আর কি, নিজে নিজে পরিপূর্ণ, কারোর উপরে ডিপেন্ড করে না, এটাকে বলে আমরা কি স্বয়ংসম্পূর্ণ। কথা কি বুঝতে পারছো? তুমি এখন দেখো সহজ কথা, তুমি এখন কি তুমি তোমার পরিবার ছাড়া চলতে পারো? চলতে পারো না। বাবার বাবার টাকা না দিলে কি তোমায় তোমার কি স্কুলে বেতন হয়? হয় না। তোমার কি জামা কাপড় কেনা হয়? হয় না। তো মা মা বাবা তোমাকে সাপোর্ট না দিলে কিন্তু তুমি কিছুই করতে পারো না, তারপরে তুমি কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ না। যখন তুমি বড় হবে, চাকরি বাকরি করবে বা ব্যবসা করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, হ্যাঁ, তখন কি তুমি স্বয়ংসম্পূর্ণ। তখন তোমার বাবা টাকা দিলেও তুমি শার্ট কিনতে পারবে, না দিলেও তুমি শার্ট কিনতে পারবে, ব্যাপারটা তাই না? তাহলে এইটাকে বলে স্বয়ংসম্পূর্ণ। তাহলে বলতেছে যে, এবং স্বতন্ত্র মানে আলাদা। একটি লেনদেন লেনদেন আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ হ্যাঁ, একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা, একটি আরেকটি হতে কি সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পরে টাকা পাওয়া গেল, ঠিক আছে, 10,000 টাকার পণ্য বিক্রি করে কি 7 দিন পরে টাকা পাওয়া গেল। এখানে ধার বিক্রয় একটি লেনদেন এবং কি 7 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। এটাকে বলছি দেখো যে আমরা ধারে বিক্রি করলাম, এটা একটা লেনদেন হলো, আবার কি যখন 7 দিন পরে ওই টাকা কি পাওয়া গেল ওইটা আবার আলাদা একটা লেনদেন হবে। তাহলে আমি যে কথাটা বলছি সে কথাটাকে তোমরা কথা কি বুঝতে পেরেছো? যে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র মানে কি, স্বয়ংসম্পূর্ণ মানে পরিপূর্ণ, আর স্বতন্ত্র মানে আলাদা, একটা লেনদেন থেকে সম্পূর্ণ লেনদেন কি আরেকটা আলাদা। আচ্ছা, দৃশ্যমানতা মানে কি, যেটা দেখা যায়। আচ্ছা, তো লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে, উভয় হতে পারে, দেখাও যেতে পারে লেনদেন, আবার কি কখনো দেখা নাও যেতে পারে। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটাকে একটা দৃশ্যমান লেনদেন, আমরা দেখি না। কেউ যদি আমরা একটা আসবাবপত্র কিনি, একটা চেয়ার কিনি বা একটা টেবিল কিনি, ঠিক আছে, তাহলে চেয়ার টেবিল কি দেখা যায় না, এই লেনদেনটা কি দেখা সম্ভব। সুতরাং এটা একটা দৃশ্যমান লেনদেন, এটা একটা লেনদেন, তাই না? কিন্তু আসবাবপত্র অবচয়, এই যে অবচয় কি আমি গতদিন তোমাদের বলেছিলাম, হ্যাঁ, অবশ্যই কে বলতে পারবে, বলতো দীপ, বলতো। হুম 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 ঠিক বলেছো, ঠিক বলেছো দীপ, থ্যাংক ইউ। আমি একটু বলি, তো এখানে এখানে যে কথাটা বলছে কথাটা খুব ভালো করে খেয়াল করো, অবচয় কি বলছে, অবচয়। তো অবচয়টা হলো সম্পত্তি ব্যবহারের ফলে তার মূল্য ধীরে ধীরে হ্রাস পাওয়া। কথা খুব সুন্দর করে খেয়াল করো, সম্পত্তি ব্যবহারের ফলে তার যে মূল্য কি ক্রমে ক্রমে বা ক্রমাগতভাবে হ্রাস পায়, এটাকে আমরা কি বলি, অবচয় বলি, ঠিক আছে। আচ্ছা, ইয়াসিন আহমেদ শাওন, আপনি কোন ক্লাসের বাবা? আপনি একটু ক্লাসটা
ই করেন তো, আপনি একটু আপনার ভিডিও ক্যামেরাটা ওপেন করেন তো, আমি আপনাকে একটু দেখি। ইয়াসিন আহমেদ শাওন, আপনার ক্যামেরাটা একটু ওপেন করেন, আমি একটু দেখি আপনাকে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়াসিন আহমেদ শাওন, আপনি কি আমাদের ক্লাস নাইনের? ইয়াসিন আহমেদ শাওন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লাসে দয়া করে মাইকটা অন রাখবেন না, ঠিক আছে? প্রত্যেকে বলছি মাইকে অন রাখবেন না, কারণ শব্দে আমাদের ডিস্টার্ব হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? যে এটা কি তাহলে অবচয়? অবচয় মানে কি? সম্পত্তি ব্যবহার বলে কি তার মূল্য ক্রমে ক্রমে কি কমে যাওয়া, এটাকে কি বলি আমরা? অবচয় বলি, তাই না? তা এটা বলছে এই অবচয় সম্পত্তির মূল্য হঠাৎ করে কমে গেল, এটাকে আমরা কি দেখতে পাই? সম্পত্তির মূল্য কমে গেলে কয়টা কমলো এটা অনুমান করতে পারি, যে এত টাকা কমে এত টাকা দাম দাঁড়াইছে, তাই না? সেটাকে আমরা বলছি কি, অদৃশ্যমান লেনদেন, তাই না? পরটা ছিল ঐতিহাসিক ঘটনা, যে সকল ঘটনা, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে এবং সেগুলোকে আমরা কি বলি, ঐতিহাসিক ঘটনা বলি। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা, ভবিষ্যতে আর্থিক অবস্থা পরিবর্তন সাধন করলে তাকে লেনদেন বলে গণ্য হবে। খেয়াল করুন, তার যে সকল ঘটনা পূর্বে ঘটে গেছে সে তাকে কি বলি, ঐতিহাসিক ঘটনা বলি। তার ঐতিহাসিক ঘটনা থেকে আমাদেরকে লেনদেন উৎপত্তি হতে পারে। আবার ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, হ্যাঁ, তাকে যদি সেটা আর্থিক অবস্থা পরিবর্তন করে করতে পারে, এরকম ঘটনা কি আমরা লেনদেন বলতে পারবো, যেমন অনাদি বনশ্রুতি, বাটটা সন্তিতি। এবার এই দুইটা কথা ব্যাখ্যা করতে গেলে আমার একটু সময় দিতে হবে, একটু পরে আমি ব্যাখ্যা করতেছি এটা, অনাদি পাওনা সঞ্চিতি কি আর বাটটা সঞ্চিতি কি। ওকে, আগে আমরা এইদিকে একটু ফিরি, এদিকে বেশ কিছু কাজ আছে, তারপর আমরা আজকে শুধু বৈশিষ্ট্যটুকু পড়বো, আর পরে আমাদের আগামী দিন থেকে অন্য কাজ, কারণ বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু আছে, তারপরে আগামী দিন অন্য অন্য কিছু বিষয় আছে, সে বিষয়গুলো দেখবো। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার খেয়াল করো, প্রতিটি লেনদেনে হিসাব সমীকরণকে প্রভাবিত করে। বলতে পারছো হিসাব সমীকরণ কি? এটার একটা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এটা এটা আমি আপনাদেরকে এই দুইটা জিনিস একটু আমি ব্যাখ্যা দিচ্ছি। তো খেয়াল করো, লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান পরিবর্তিত বা পরিবর্তন সাধিত হয়। সম্পদ সমান দায় প্লাস মালিকানা স্বত্ব, এটি হলো হিসাব সমীকরণ। এটা কি? হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনার লেনদেন কি না তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। মানে যদি সম্পদ দায় মালিকানা স্বত্বের কোনো কিছু পরিবর্তন করতে পারে কোনো ঘটনা, সেটাকে আমরা কি বলতে পারি, লেনদেন বলতে পারি। এইটা নিয়ে বিস্তারিত কথা আছে। এবার একটু আমরা খেয়াল করি, সবাইকে শুনছেন, অ্যালার্টলি শুনছেন তো, মনোযোগ দিয়ে শুনছেন তো? আচ্ছা ঠিক আছে, আসেন, প্রথমে আসেন। শাহরিয়ার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শাহরিয়ার, শাহরিয়ার কি ক্লাসে নাই? শাহরিয়ার ক্লাসে নাই? আচ্ছা, হয়তো নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আচ্ছা, যাই, খেয়াল করি আমরা এইটা একটু খেয়াল করবো, এটার নাম কি? অনাদি পাওনা, এটা আগে বুঝি। এই আটটার নাম হচ্ছে কুরিন, লিখে নেন একটু খাতায় লিখে নেন। কী লিখবেন? কুরিন, ঠিক আছে, অনাদি পাওনা কুরিন মন্দরিন, ঠিক আছে। ব্যাড ডেটস, অনাদি পাওনার আরেকটা নাম কি? কুরিন। কুরিনের আরেকটা নাম আছে কি? মন্দরিন। আরেকটা নাম কি আছে? ব্যাড ডেটস। ওকে স্যার, সবাইকে ঠিকঠাক মতো হয়েছে? এটাকে লিখতে পারছেন? এবার একটু লিখেন, এটা লিখে নিন, লিখেন ব্যাড ডেটস, DEBTS, ডেটস উচ্চারণটা হবে ডেটস, কিন্তু মনে হচ্ছে না ডেপটস,
ওর উচ্চারণটা হবে ডেটস, বুঝছেন? আপনার কি দেখতে পেয়েছেন বিষয়টা? একটু খেয়াল করি তো, এইটা একটু লিখেন আগে, আমি এটা মুখে বলি, একটু লিখেন আপনারা। লেখেন, ধারে বিক্রয়ের ফলে লিখছেন, সবাই লিখছেন, একটু লিখেন, দ্রুত লিখেন স্যার। ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়, একটু দ্রুত লিখে যান। ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়, এক লাইন দাঁড়ি হয়ে যাবে এখানে, ঠিক আছে? দেনাদারের যে অংশ, দেনাদারের যে অংশ চূড়ান্ত প্রচেষ্টার পর, দেনাদারের যে অংশ চূড়ান্ত প্রচেষ্টার পরেও আদায় করা সম্ভব হয় না, তাহলে কি বললাম? দেনাদারের যে অংশ চূড়ান্ত প্রচেষ্টার পরেও আদায় করা সম্ভব হয় না, তাকে অনাদি পাওনা বা কুঋণ বলে। বুঝতে পারছো? তাকে কি বলে? অনাদি পাওনা বা কুঋণ বলে। আমার কথা কি বুঝতে পারছি? দীপ, কি লিখছো বলো তো আমাকে একটু। ভেরি গুড, সবাইকে এটা লিখেছো। এবার আমি একটু একটু ব্যাখ্যা দিয়ে বলি, হ্যাঁ? মানে এতক্ষণ ধরে তোমায় বললাম বইয়ের ভাষা, এবার বলি এসে কি বাংলা ভাষা, কথা মন দিয়ে শুনো। আমাদের ধারে বিক্রি করছি, কি করছি? তো ধারে বিক্রি করলে আমরা সেই ব্যক্তির কাছে টাকা পাবো, ওই ব্যক্তিকে আমরা বলি কি দেনাদার, ঠিক আছে? এখন দেনাদারের একটা অংশ আমরা চূড়ান্ত চেষ্টা করেছি, মানে কি তার কাছে, তার বাড়িতে গেছি, ভাই টাকা দেন, দেয় না, ঠিক আছে? লোকজন ধরেছি, টাকা দেন, দেয় না। শালিশ বিচার করছি, টাকা দেন, দেয় না, ঠিক আছে? এবং কি করছি, মাস্তান মানে ঠিক করে হুমকি ধামকি দিছি, তাতেও কি টাকা পয়সা দেয় না। শেষমেশ কি করছি, ওই যে তোমার সি করছি, মামলা করছি, ঠিক আছে, থানায় যে মামলা করছি, তাও টাকা পয়সা দেয় না। বুঝতে পারছো? এক সময় কি করছি, আমি হাল ছেড়ে দিছি, বলছি ভাই আপনি খুব ভালো মানুষ, ঠিক আছে, মানে আপনি কি আমার টাকা দেবেন না, বুঝতে পারছি, তাহলে ওটা ধরে নিই কি, ওটাকে আমি আদায় করতে পারবো না, ওটা আমার একটা ক্ষতি, ওটা অনাদি পাওনা। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? আপনার কথা কি বুঝাইতে পারছি? এরকম কিছু মানুষ আছে না, বিশিষ্ট কি সৎ মানুষ এরকম, নাকি টাকা নিয়ে একদম কি আর একবার নিছে তো নিছে, আর জীবনে দিবে না, অথবা কি ধারে কোনো কিছু নিছে নিয়ে কি আর জীবনে কোনোদিন টাকা দিবে না, এরকম কিছু ভালো মানুষ আছে না পৃথিবীতে? এই সব মানুষদের জন্য তৈরি হয়েছে কি এই সেই অনাদি পাওনা, বুঝছেন? ধারে বিক্রয় ফলে দেনাদারের সৃষ্টি, এবং দেনাদারের যে অংশ চূড়ান্ত প্রচেষ্টার পরেও আদায় করা সম্ভব হয় না, তাকে কি বলে? অনাদি পাওনা বা কুঋণ বলে। বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, তাহলে এটা বুঝতে পারছি। এবার আসো দ্বিতীয় যে ব্যাপার, অনাদি পাওনা সঞ্চিতি। আচ্ছা এই এইটা একটু লেখো তো, অনাদি পাওনা সঞ্চিতি, আর একটা নাম থাকে কুঋণ সঞ্চিতি, এটা একটু লিখেন। এটা লেখো, ভবিষ্যতে অনাদি পাওনা হতে পারে, লিখো সংজ্ঞাটা লিখো, ভবিষ্যতে অনাদি পাওনা হতে পারে, ভবিষ্যতে অনাদি পাওনা হতে পারে, এর জন্য কিছু অর্থ সঞ্চয় করা হলে, ভবিষ্যতে
ভবিষ্যতে অনাদিপন হতে পারে, এর জন্য কিছু অর্থ সঞ্চয় করা হলে তাকে আমরা অনাদিপন সঞ্চিতি বলি, বা তাকে অনাদিপন সঞ্চিতি বলে। তাহলে ভবিষ্যতে অনাদিপন হতে পারে এর জন্য কিছু অর্থ কি, সঞ্চিতি বা সঞ্চয় করা হলে, আলাদা করে জমা করে রাখা হলে তাকে আমরা কি বলি, সেই সঞ্চিতির নাম কি, অনাদি পাওনা সঞ্চিতি। সবাই কি বুঝতে পেরেছি যে আমাদের, আমরা জানি যে প্রত্যেক বছর কিছু না কিছু কি করে অনাদিপন হতে পারে, এরকম হয়, কিছু কিছু জেনাদার, ভালো জেনাদার, এরকম চরিত্রবান জেনাদার থাকে আমাদের। তো এর মধ্যে কি করলাম, কিছু একটা টিকি টাকা এটা অনুমান করে কি ভবিষ্যতে অনাদিপন হতে পারে, এর জন্য কিছু টাকা আলাদা করে জমায় রাখলাম, যখন যে বছর মুনাফা বেশি হইলো, তো ওইটাকে আমরা বলি কি, অনাদিপন সঞ্চিতি। আমরা কি, আপনাদের কথা কি বুঝতে পারছেন স্যার? আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, তাহলে থ্যাংক ইউ। এবার আসি আমরা আরেকটা বিষয় একটু আসি, হিসাব সমীকরণ। এটা একটা বিস্তারিত আলোচনা করতে হবে আগামী দিন, আজ ছোট করে একটু বলি। হিসাব সমীকরণ মানে কি, সমীকরণ কথার অর্থ কি, কেউ বলতে পারবেন? আমরা সমীকরণ চিনি, প্রত্যেকে চিনি, সমীকরণ অঙ্ক করছেন না, যে কি থাকে, দুই পাশে সমান সমান জিনিস থাকে, মাঝখানে সমান চিহ্ন থাকে, এ পাশে যা থাকে এ পাশে তাই থাকে, এরকম সমীকরণে ম্যাথ করছি না আমরা? তো মনে রাখতে হবে হিসাব সমীকরণ মানে কি, হিসাবের মধ্যে যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান, হিসাবগুলোর মধ্যে যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান সেটাকে আমরা হিসাব সমীকরণ বলি। কি বলি বলো তো, হিসাব সমূহের মধ্যে যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান সেটাকে আমরা বলি কি, হিসাব সমীকরণ। মূলত হিসাব সমীকরণ হলো, হিসাব সমীকরণটা হলো এ সমান এল প্লাস ও, ওই দরকার নেই, শুধু লেখো ই, লেখো তোমাদের বাড়িতে শুধু ই লেখা আছে। হিসাব সমীকরণ এ সমান এল প্লাস কি ই, পাশে লিখে নাও, এতে আছে এ, এ মানে হচ্ছে অ্যাসেট, অ্যাসেটস লেখে, হ্যাঁ, এ এস এস ই টি এস, অ্যাসেটস, অ্যাসেট মানে সম্পদ বা সম্পদ সমূহ আর বলা যায়, সম্পদ লিখলাম শুধু, হ্যাঁ। তারপর এল, এলতে আসো, লাইবিলিটিস, লাইবিলিটিস মানে কি, দায়, বুঝতে পারছো, লাইবিলিটিস মানে কি, দায়। আর ইতে আছে ইকুইটি, ইকুইটি মানে আছে মালিকানা সত্ত্ব, তাহলে এ ইকুয়াল কি এল প্লাস ই, তাই না, ইকুয়াল কি এল প্লাস ই, এটাকে আমরা বলি কি হিসাব সমীকরণ, হিসাবের মধ্যে যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান এটাকে আমরা বলি হিসাব সমীকরণ। তাহলে এতে কি বোঝাচ্ছে, অ্যাসেট মানে সম্পদ, এলতে লাইবিলিটিস মানে দায়, ইতে ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, তাহলে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, মানে সম্পদ হবে দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান। এই সমীকরণটাকে আমরা বলি কি হিসাব সমীকরণ, কি বলি বলো, হিসাব সমীকরণ। এটার পর আমাদের হিসাব বিজ্ঞানের সমস্ত সূত্র তত্ত্ব যা কি ডিপেন্ডেড, বুঝতে পারছো, হিসাব বিজ্ঞানের সূত্র তত্ত্ব যত যাই কিছু আছে সব কিছু কার পরে স্থির আছে বলো তো, হিসাব সমীকরণে পরে। এটা হচ্ছে আধুনিক হিসাব রক্ষণের কি একটা কৌশল, সমীকরণ ভিত্তিক। দেখো বইতে লেখা আছে সম্পদ ইকল দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাই লেখা আছে না, তাই আমরা লিখি সম্পদ মানে অ্যাসেট, লাইবিলিটি প্লাস ই, ইতে ইকুইটি মালিকানা সত্ত্ব, দায় প্লাস মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এইটা হিসাব সমীকরণ। আশা করা যে আমরা মোটামুটি কি ক্লাস থেকে এই পর্যন্ত বুঝেছি, যদি কেউ না বুঝেন একটু আমাকে কোশ্চেন করতে পারেন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত, এরপরের দিন পরবর্তী অংশটুকু আলোচনা করব, ঠিক আছে। এইখানে এটা অবস্থায় থাক, এখানে অনেক কাজ আছে, এই কাজগুলো আমরা পরবর্তীতে করব, ঠিক আছে। আজকে তারিখটা কত, যেন 18 তারিখ না, 18/2/21। আচ্ছা ক্লাসে যেন কে কে নতুন আসলেন তাদের নামটা লেখা হয়নি, সে ছেলেটাও তো নাই, সৌমিক আলম তো এটা আসছে, দীপ দাস, মেহেদি মহিলা, ঠিক আছে।
ঠিক আছে, আমরা মোটামুটি ক্লাসটা কি বুঝতে পেরেছি? যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে একটু প্রশ্ন করে বলবেন স্যার, যে এখানে কোনো প্রশ্ন মানে বুঝেন না এমন কিছু আছে কিনা, যতগুলো কথাগুলো আলোচনা করেছি সবগুলো কি বুঝতে পেরেছেন? হ্যালো স্যার, যদি কোনো কিছু না বুঝেন সরাসরি প্রশ্ন করবেন, একবার না পারলে 10 বার প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে, ঠিক আছে? আমি প্রশ্ন করা আপনার প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি সব সময়, কথা বুঝছেন? এই জন্য কোশ্চেন করতে ভয় পাবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তাহলে কথা হবে, ঠিক আছে।